আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে গরু মহিষ অথবা ছাগলের হজম শক্তি বৃদ্ধির উপায় এবং হজম শক্তি বৃদ্ধির জন্য কোন খাবারগুলো সবচেয়ে বেশি কাজে দেয়, খাবার কী রূপে বা কীভাবে মিশ্রণ করতে হবে এবং হজম শেষ বৃদ্ধির কিছু ওষুধের নামও আজকে আমি বলে যাব। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। সাধারণত গরু বা মহিষ বা ছাগল, ভেড়া এগুলো রোমন্তক প্রাণী, রুমিনেন্ট প্রাণী। এদের পাকস্থলী সাধারণত মানুষের মতো সিঙ্গেল স্টোমাক নয়, সিঙ্গেল পাকস্থলী নয়। এদের পাকস্থলী বিশেষ করে রুমিনেন্ট বা জাবর কাটা প্রাণীগুলোর পাকস্থলী চারটি ভাগে বিভক্ত থাকে এবং সবচেয়ে বড় পার্টির নাম হচ্ছে রুমেন। এই রুমেনই খাবার সাধারণত পরিপাক হয় এবং সমস্যা এই রুমেনের ক্ষেত্রে বেশি সংঘটিত হয় এবং এই রুমেন হচ্ছে সবচেয়ে বড় অংশ। তো সুতরাং গরুর হজম শক্তি বৃদ্ধির জন্য গরু জাবর কাটা প্রাণী, যেহেতু গরু মহিষ ছাগল ভেড়া, তো সেহেতু তাদেরকে সেই রকম খাবারই দিতে হবে যা তাদের সহজ পাচ্য হয় এবং তাদের বিশেষ করে সেগুলো হজম করার জন্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে এনজাইম। সেই এনজাইম যদি পাকস্থলীতে পর্যাপ্ত পরিমাণে না থাকে, যদি মাইক্রোফ্লোরা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, যদি প্রোবায়োটিক প্রিবায়োটিক সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে কিন্তু গরুর রুচি কমে যায়। এবং গরুর রুচি যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণত তার শক্তি বৃদ্ধি ব্যাহত হয় এবং মাংস বৃদ্ধি ব্যাহত হয়, দুধ প্রোডাকশান কমে যায়। তো সুতরাং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে সহজেই। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাভীর যদি তার পেট বা পাকস্থলী ঠিক থাকে তাহলে তার সব ঠিক থাকে। তার কারণ হচ্ছে যে এনার্জি সাধারণত এখান থেকেই শরীরের বিভিন্ন অংশে ধীরে 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 ইন্টেস্টাইনের মাধ্যমে সেটা সাপ্লাই হয়, ব্লাডের মাধ্যমে, রক্তের মাধ্যমে সারা শরীরে পৌঁছায়। তো সুতরাং আমাদেরকে গাভীর যে খাবারগুলো প্রথমে দিতে হবে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। সাধারণত গাভীকে সাধারণত দানাদার খাবার এবং ঘাস জাতীয় খাবার দিতে হয়। তো গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস বা ফাইবার জাতীয় ঘাস বা গুল্ম অথবা খড় রয়েছে, তো এগুলো দিতে হবে। তো ঘাস জাতীয় উপাদান হজম করার জন্য তাদের এনজাইম রয়েছে এবং গরু সহজে সেগুলো হজম করতে পারে। তো বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, সে বিষয়ে আজকে না যাই। সেহেতু আমরা খড় আমরা খাওয়াতে পারি, ঘাস খাওয়াতে পারি, কারণ গরু মহিষ বা ছাগল ভেড়া তারা ঘাস হজম করতে পারে এবং ঘাস সহজে পরিপাক করতে পারে এবং উন্নত মানের পুষ্টি সমৃদ্ধ ঘাস যদি খাওয়ানো হয় তাহলে তার পাকস্থলী সবসময় ভালো থাকে, পিএইচ সেটি সবসময় নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া যে খাবারটি ঘাসের পরে হজম শক্তিতে সহায়তা করে হচ্ছে ভুষি। ভুষিতে রিলাক্সিন নামক এক ধরনের উপাদান রয়েছে যা খাবারকে সহজে পিচ্ছিল এবং নরম করতে সাহায্য করে এবং সেটি সহজে পাস করতে সাহায্য করে। তো এই ভুষির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ভুষি হচ্ছে ঘমের ভুষি। তাছাড়া যে কোনো চালের কুড়া বা পলিশ, তারপর ডালের ভুষি, মুগের ভুষি, এগুলো বিভিন্ন ধরনের ভুষি কিন্তু আপনার গরুকে দিতে পারেন। ভুষি গরু সহজে হজম করতে পারে। তো ফাইবার জাতীয় যে খাবার সেগুলো গরু হজম করতে পারে, এজন্য আমরা ভুষি এবং ঘাসের উপর গুরুত্ব দেব। যত বেশি ঘাস দেওয়া যায় তত তার পরিপাক ক্রিয়া বা হজম শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এই ভুষি মধ্যে তার দানাদার খাবারের মধ্যে আমরা ভুষি কতটুকু দিতে পারবো? আমরা দানাদার খাবারের মধ্যে 50% পর্যন্ত দেওয়া যাবে। তো 40-50% মাঝামাঝি সাধারণত ভুষি দেওয়া উত্তম। সেখানে গমের ভুষি, চালের কুড়া বা পলিশ এবং বিভিন্ন ডালের ভুষি সেগুলো মিশিয়ে
টোটাল 50 থেকে 40 থেকে 50% হলে সেটি সহজে হজম হবে। এবং বাড়ি খাবার বাকি 50% আনাদার খাবারের মধ্যে অন্যান্য খাবার দিতে হবে, সেখানে দিতে পারে বিভিন্ন শস্য দানা যেমন ভুট্টা পাউডার, সেগুলো 15 থেকে 25%, 25 কেজির বেশি দেওয়া যাবে না। যদি আপনি একই আইটেম শস্য দানা এগুলো 25 কেজির বেশি 100 কেজির মধ্যে 25 কেজির বেশি দেওয়া শুরু করেন তাহলে কিন্তু ফুড পয়জনিং এর সম্ভাবনা দেখা দিতে পারে আর তাতে কিন্তু তার হজম শক্তি একসময় কমে যেতে পারে। তাছাড়া মানুষের যে খাবারগুলো সেগুলো না দেওয়াই ভালো, কারণ তাদের সে ধরনের এনজাইম থাকে না। আর মানুষের খাবার অনেক সময় হঠাৎ হঠাৎ করে দেওয়া হয় তাতে আরও খারাপ হয়ে যায়, কারণ এনজাইম যদি না থাকে তাহলে তো সেটি হজম হবে না, সেটি পাতলা বেগানো হয়ে সেটি বের হয়ে যাবে। তো সুতরাং আমরা অবশ্যই সেগুলো যদি দিতে চাই ভুট্টা পাউডার করে দিব, সেটি 25 কেজি বেশি দেওয়া, 25% বেশি দেওয়া ঠিক নয়, 15 থেকে 25%। তাছাড়া আমরা গম ভাঙ্গা, সরাসরি গম ভাঙ্গা দিতে পারি, এই সেগুলো 15 থেকে 25% দিতে পারি। চালের গুঁড়া বা ভাঙ্গা সেগুলো আমরা দিতে পারি, তবে সেটি 10% বেশি দেওয়া সমীচীন নয়। যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া হয় তাহলে দেওয়া যায়, কারণ ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়ান, কিছু দানাদার বা ভারী খাবার দিলেও কিন্তু সেটি হজম হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়, কারণ ঘাসে পর্যাপ্ত পরিমাণ সেই হজম করার যে উপাদান সেগুলো কিন্তু রয়েছে এবং ঘুষিতির ইলাজিন রয়েছে, যেগুলো কিন্তু খাবার হজম বা এবং পাচওয়াতে সহায়তা করে। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এই মিশ্রণ অনুপাতে কিন্তু আপনাদেরকে মিশাতে হবে, এবং যদি আপনারা এই মিশ্রণ অনুপাতে আপনারা মিশাতে পারেন তাহলে আশা করি আপনাদের যে এই খাবার সমস্যার কারণে কোনো ধরনের হজম শক্তির ব্যাঘাত ঘটবে না, এবং ধীরে ধীরে এই খাবারগুলো দিলেই কিন্তু একসময় তার হজম শক্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি যদি বিভিন্ন রোগ হয়, অন্যান্য রোগ হয়, রোগের কারণে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু সেখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু মারা যায়। সেগুলো যদি মারা যায় তাহলে কিন্তু তার হজম শক্তির ব্যাঘাত ঘটে এবং দীর্ঘমেয়াদী আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো সুতরাং যে উপকারী ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিক প্রিবায়োটিক সেগুলো কিন্তু সাধারণত আমরা বিভিন্ন বাজারে কিনতে পাওয়া যায়। যদি এরকম দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা ওষুধের কারণে যদি কোনো এই ধরনের অরুচি ঘটে তাহলে কিন্তু প্রোবায়োটিক আমাদেরকে সাপ্লাই দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক এমনকি এনজাইম এবং প্রোবায়োটিক একসাথে পাওয়া যায়, যেমন সেলটোস প্লাস, সেলাকজিল ডিএস, অ্যাক্টিভা, বায়োলাক্ট, বায়ো গার্ড পাউডার ট্যাবলেট, এরকম বিভিন্ন ট্যাবলেট প্রোবায়োটিক ট্যাবলেট রয়েছে। দীর্ঘদিন সেটি যদি আমরা দুটি করে বড় গরুর জন্য সকাল বিকাল এভাবে 5 দিন বা কন্টিনিউ 10 দিনও আমরা খাওয়াতে পারবো, যেহেতু এটি প্রোবায়োটিক এবং সেটি নিয়মিত খাওয়ালে কোনো সমস্যা নাই, বরং তার হজম শক্তি বাড়বে। সেগুলো উপকারী ব্যাকটেরিয়া গরুর খাবার হজম শক্তিতে সাহায্য করে, যেহেতু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়, অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মারা যায়। সেই জন্য সেটার ঘাটতি পূরণের জন্য আমাদেরকে অবশ্যই প্রোবায়োটিক দিতে হবে। প্রোবায়োটিক যদি আমরা দেই কোনো অ্যান্টিবায়োটিক বা ইঞ্জেকশান এগুলো ব্যবহার করার পরে তাহলে তার রুচি আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তাছাড়া তার যদি লিভার বা কিডনি অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সে খাবে না। সুতরাং কারণ কিন্তু আইডেন্টিফাই করতে হবে, কী কারণে তার রুচির ব্যাঘাত ঘটেছে সেটি আইডেন্টিফাই করে তার ব্যবস্থা নিলেই কিন্তু সেটির রুচি বৃদ্ধি পাবে। তো আমরা সাধারণত গরুর মোটিলিটি কমে গেলে, বিশেষ করে অনেক গরু যখন বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলে অথবা তার পলিথিন খাওয়া বা অন্যান্য কিছু খাওয়া, অনেকে অখাদ্য তুলা খাওয়ায়, আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় কাপড় বা অন্যান্য জালি জাল এগুলো কিন্তু গিলে ফেলে এবং সেগুলো কিন্তু পাকস্থলীর একটি অংশে সেগুলো অনেক সময় আটকে থাকে। তো সুতরাং এই আটকে থাকলে দেখা গেছে তার পায়খানাও ঠিকভাবে স্মুথভাবে হয় না এবং তার কিন্তু সেক্ষেত্রে রুচি কমে যেতে পারে, এবং রুচি কমে গেলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সে কী কারণে কমে গেছে সেটা ব্যবস্থা নিতে হবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এখানে পিচ্ছিল করার জন্য বিভিন্ন ধরনের সিমিতিখুন জাতীয় যে ওষুধগুলো রয়েছে, গ্যাসনিল অথবা টিমফিনিল, এগুলো কিন্তু ব্যবহার করা যায়। নো ব্লড, জিরো ব্লড,
প্লট স্টপ, এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। সেগুলো ব্যবহার করলে দেখা যায় যে তার পাকস্থলীতে কোনো যদি জাম থাকে তাহলে সেগুলো নরম হয়ে আস্তে আস্তে পায়খানার সাথে বের হয়ে যায়। যদি শক্ত হয়ে যায় তাহলে বিভূতি ঘটে, পায়খানা করতে চায় না, একটু সময় পুরো মারাও যেতে পারে, অবস্ট্রাকশন হয়ে যায়, অর্থাৎ পায়খানার যে কোনো নালীতে, সূক্ষ্ম নালীতে পায়খানাটা আটকে যেতে পারে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে, কারণ বুঝতে হবে, এবং কারণ অনুযায়ী যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে ভালো হয়ে যাবে। তাছাড়া সবসময় লিভার টনিক আপনারা খাওয়াতে পারেন, জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন। সাধারণত জিঙ্ক কিন্তু রুচি বৃদ্ধিতে সহায়ক, বাজারে বিভিন্ন ধরনের জিঙ্ক প্রিপারেশন পাওয়া যায়, বিশেষ করে এসকেফের জিঙ্কিয়া, বোনাফাইডের বোনা জিঙ্ক প্লাস, এই ধরনের আরও বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি, একমি চিজব্যাট, হ্যাঁ এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু আপনারা খাওয়াতে পারবেন জিঙ্ক প্রিপারেশন। জিঙ্ক প্রিপারেশন খাওয়ালে কোনো সমস্যা নাই, দীর্ঘদিন খাওয়াতে পারেন, সবসময়ও খাওয়াতে পারবেন, নির্দিষ্ট অনুপাতে যদি আপনার সবসময় খাওয়ান তাহলে তার রুচি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাছাড়া বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে, সেগুলো রুচি বৃদ্ধিতে সহায়ক, যেমন সায়ানোকোবালাবিন এবং বি কমপ্লেক্স, যে প্রিপারেশনের যে ইঞ্জেকশনটি রয়েছে তার মধ্যে যেমন বিভিন্ন কোম্পানি রয়েছে, রেনেটার, কেটুফস, একমির, এসল, তো এগুলো ইঞ্জেকশনও কিন্তু রুচি বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন B1, B2, B6 এবং বি কমপ্লেক্স ইঞ্জেকশনগুলো রুচি বৃদ্ধিতে সহায়তা করবে। তো সুতরাং ভিটামিন, প্রোবায়োটিকগুলো আপনার রুচি বৃদ্ধিতে সহায়তা করবে। যদি পেটের মধ্যে জাম হয় তাহলে তো গ্যাস নীল আপনারা দেবেনই, পাশাপাশি আপনারা যে রুমেন্টন ট্যাবলেট অথবা রুমিজেস ট্যাবলেট, একটি কোম্পানি রয়েছে, এমবডি ফসফেট, সেগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। রুমেনের মোটিলিটি কমে যায়, রুমেনের মোটিলিটি যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু রুচি কমে যেতে পারে। সেক্ষেত্রে রুমেনের মোটিলিটি কমে গেলে সেক্ষেত্রে রুমেন্টন বা রুমিজেস এই জাতীয় ট্যাবলেট কিন্তু আপনাদেরকে খাওয়াতে হবে। বিভিন্ন রুচি বৃদ্ধিকর ওষুধ রয়েছে, যেমন জাইমোব্যাট, হোজমোব্যাট, ফ্লেক্সব্যাট, এই ধরনের বিভিন্ন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে। আপনারা অবশ্যই সে খাওয়ানোর ক্ষেত্রে ব্র্যান্ডের কোম্পানি, আমি সবসময় বলে আসছি, আপনারা ব্র্যান্ডের কোম্পানির ওষুধগুলো আপনারা কিনে খাওয়াবেন। পাশাপাশি যে ওষুধগুলো সাধারণত রেজিস্ট্রেশন কোম্পানির ওষুধগুলো রেজিস্ট্রেশন রয়েছে সেগুলো খাওয়াবেন, টাকা দিয়ে কিনে খাওয়াবেন, কেন আজে বাজে কোম্পানির ওষুধ খাওয়াবেন। কারণ দেখা যায় যে অনেক রেজিস্ট্রেশন, অনেক কোম্পানি রয়েছে যারা আইনের চোখে ফাঁক দিয়ে তারা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে সেগুলো রিপ্যাক করছে এবং সেগুলো বাজারে কোনো রকম প্যাকেট করে বাজারে বিক্রি করছে, তাতে কিছুই থাকে না। সুতরাং অবশ্যই যেহেতু ব্র্যান্ডের কোম্পানি, তাদের একটি দায়বদ্ধ থাকে, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোম্পানির ওষুধ আপনারা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই আপনারা প্রতারিত হবেন না, ভালো ওষুধই খাওয়াবেন, এবং ওষুধ যেন না হয় সেই ব্যবস্থা আগে করবেন। আমি যে ম্যানেজমেন্টের বিষয়গুলো বলেছি সেগুলো মেনে চলবেন, খাবার মিশ্রণের কথাগুলো বলেছি সেগুলো মেনে চলবেন, পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন, তাহলে ওষুধের উপর নির্ভরশীল হতে হবে না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।